হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে বেঙ্গলি ব্লগার মিতালির চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এখন দেখো, আমি সকাল সকাল উঠে গাছে ফুল তুলতে চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে। আমি প্রায় দিনই আসি এই গাছটা থেকে সকালবেলা ফুল তুলতে। আর সবসময় তো বাজার দিয়ে ফুল কিনে আনা সম্ভব নয়, তাই যখন ফুল থাকে না তখন আমি এই গাছটা থেকে এসে ফুল তুলে নিয়ে যাই সকালবেলা। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এটা আমার নতুন চ্যানেল, তোমরা যদি একটু পাশে থাকো, একটু আমাকে সাপোর্ট করো, তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসব তোমাদের কাছে। তো আস্তে আস্তে তোমরা সবই বুঝতে পারবে আমার বিষয়ে, আমি কোথায় থাকি, কি করি, আমার ফ্যামিলিতে কে কে আছে, তোমাদেরকে সবই আমি বলবো। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন চলো আমি ফুলগুলো তুলে নিই, ফুলগুলো তুলে নিয়ে আমি বাড়ি চলে যাব। তো ফুল তুলে আমি এবার বাড়ি চলে এসেছি। এখন আমি তুলসী মন্দিরটা ন্যাতা দিয়ে নেব। আমাদের বাড়ির উঠোনে তুলসী মন্দির আমি নিজে হাতে বানিয়েছি মাটি দিয়ে। বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য তুলসী ধানটা পুরো ভিজে গেছে, তার জন্য এরকম ভিজে ভিজে লাগছে। এমনিতেই শীতকালে যখন রোদ্দুর পড়ে ন্যাতা দিলে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমার ন্যাতা দেওয়া হয়ে গেলে আমি যাব পুজো দিতে মন্দিরে। আজকে আমাদের পাড়ার শীতলাবাইয়ের মন্দিরে পুজো আছে, পুজো দিতে যাব। দেখো, তোমরা সাথে থাকো, আমি পুজো দিতে যাব, মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো। তো এবার আমি পুজো দিতে বেরিয়ে গেছি। আমার সাথে যাবে আমার জায়ের মেয়ে আর আমার একটা ফ্রেন্ড যাবে পুজো দিতে। দেখো, ও ভয়েসে কিছু বলতে চায়, তা আমি বললাম ঠিক আছে নে বল। হাই গাইস, আমরা এখন পুজো দিতে যাচ্ছি জল ঢালতে। দেখো, আমি কাকি আর বৌদি সবাই মিলে। এটা আমাদের কুকুর, ও পুজো দিতে যাবে, খাবে সন্দেশ, খাবে বাতাসা, খাবে সবকিছু খাবে আমাদের সাথে। এটা হলো মন্দিরটা, আর ওই যে শীতলা মায়ের একটা সুন্দর মূর্তি রয়েছে। এখনো ফুল টুল দিয়ে কিছুই সাজাইনি, আমরা অনেক সকাল সকাল চলে এসেছি তো পুজো দিতে। মন্দিরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজাবে, তারপরে পুজো হবে দুপুরে। তারপর পুজো হতে হতে বিকাল হয়ে যায়। আজকে পুজো বলে আমরা আজকে রান্নাবান্না কিছুই করব না, আজকে আমাদের উনুন জ্বালাতে নেই। কালকে রাতে আমরা সব যা রান্না করার করে রেখেছি, ভাত ভাজাভুজি যা নিরামিষ আমরা করে রেখেছি, সেগুলোই খাবো আজকে, ঠান্ডা জিনিস। তো এবার যাব কালী মায়ের মন্দিরে, পাশে এই মন্দিরটা, ওই মন্দিরে একটু পুজো দিয়ে আসবো। মন্দিরের পাশেই একটা ফুল গাছ ছিল, কামিনী ফুল গাছ, খুব সুন্দর সেন্ট, আমার খুব ভালো লাগে। আমি একটা ফুলের ডাল ছিঁড়ে নিলাম, তোমাদের দাদাভাইকে গিয়ে উপহার দেবো, খুব খুশি হবে। তো এবার আমরা আর একটা মন্দিরে চলে এলাম, এটা হলো শিব মন্দির। এটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নাই, কাছেই। চৈত্র মাসে এখানে খুব ধুমধাম করে পুজো হয়, অনেক লোক আসে পুজো দেখতে, ঝাঁপ টাপ হয়, খুব মানে ভালো লাগে। এই যে এটা হলো শিবের মূর্তি।
দুদিকে দুটো ষাঁড় বসে আছে। তো যাই হোক চলো আমি এবার পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি, তারপর আমি বাড়ি যাব। বাড়িতেও আমার এখনো পুজো করতে বাকি আছে, বাড়িতে পুজো দিয়ে আসিনি। আমি বাড়িতে চলে এসেছি, এবার বাড়িতে পুজোটা দিয়ে নেব। তখন তাড়াহুড়োই সকালবেলা বাড়ির পুজোটা করতে পারিনি, ওরা দাঁড়িয়েছিলো বলে তাই জন্য চলে গেছি। ভাবলাম যে থাক এসেই পুজোটা দিয়ে দেব। আর আমার মেয়ে পিছন দিয়ে যা আশা করছে, ওর পড়া রয়েছে, ও পড়তে যাবে। এবার আমার পুজো দেয়া পুরো কমপ্লিট। এবার আমি চা খাচ্ছি, চা খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ দুটো প্যাটিস আর এক কাপ চা, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছিল। এবার দেখো আমি বিছানার চাদরটা পাল্টাবো, কারণ হচ্ছে কি বিছানার যা অবস্থা, দুজন শুয়েছিল, সকালবেলা বিছানাটা গোছাতে পারিনি, তার জন্য আমি ওদিকে পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে। তার জন্য আমি থাক পরে গুছিয়ে নেবো কোণে। এবার বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো এখন আর আমার বেশি কিছু কাজ নেই, অল্প যা খুঁটিনাটি কাজ আছে সেগুলো সেরে আমি আবার দুপুরে তোমাদের সাথে কথা বলতে ফিরে আসছি। তো বন্ধুরা, সকালবেলা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে, আর তোমাদেরকে তারপর থেকে কিছু দেখাতে পারিনি। আর এখন হচ্ছে দুপুর, দুটো বেজে গেছে। তো আমি আর আমার মেয়ে দুজনে খেতে বসে গেছি। দেখো আমরা খাচ্ছি পান্তা ভাত, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। তো তোমাদেরকে তখন বলেছিলাম যে আজকে আমাদের রান্না করতে নেই, উনুন জ্বালাতে নেই, তার জন্য কালকে রাতের বেলা করে রেখেছিলাম সব রান্না। আমি আর আমার মেয়ে বসে খাচ্ছি, আর ও তো কাজে গেছে, ও এখন আসবে না, আসবে সেই বিকেল হয়ে যাবে, ও হোটেল থেকে খেয়ে আসবে। সামনে ক্যামেরাটা রাখা রয়েছে বলে ও লজ্জা পাচ্ছে খেতে, প্রথমে বললো খাবো না আমি ক্যামেরার সামনে, তারপরে আবার দেখলাম যে না খেয়ে নিল চুপচাপ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।